আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি মাহের রমজানের এই বরকতময় সময়গুলো অত্যন্ত চমৎকারভাবে কাটাবার চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে কবুল করুন আমিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক যুগান্তর আয়োজিত ফ্রেশ ওয়াটার ড্রিঙ্ক নিবেদিত রমজানের আলো ইসলামিক আয়োজনে এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তরের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো তাওবা ও ইস্তিক রামাদন হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব কিছু ঢেলে দিয়েছেন সব কিছু দিয়ে আমাদেরকে ধন্য করেছেন তাওবা ইস্তেক ফার মাফের উপায় এবং আমাদের মর্যাদা বৃদ্ধি জান্নাত হাসিলের উপায় জাহান্নামের আগুন থেকে রক্ষা সব কিছু এ মাসে রয়েছে অর্থাৎ ব্যাপারটি হলো যে আপনার কি দরকার সব কিছুই একটা সুপার শপে সাজিয়ে আপনাকে আমাকে ছেড়ে দেয়া হয়েছে কি লাগবে আমার যা লাগে এখানে আছে নিয়ে নাও ঠিক এমনি করে রব্বুল আলমিন এই রমজান মাসে আমাদের কি দরকার সব কিছুই রেখেছেন কুরআনুল করিমের আয়াতে আল্লাহ তালা বলেছেন ফামَنْ ذَهَبَ حَزِئَهَا عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَاز وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারল আর জান্নাতে প্রবেশ করতে পারল তিনিই হচ্ছেন সফল আর দুনিয়ার জীবন এটা প্রবঞ্চনার জীবন ছাড়া কিছুই নয় সুতরাং আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে আর আখিরাতের জীবন হাসিল করার জন্য যেটা দরকার সেটা হলো প্রতিনিয়ত আল্লাহর কাছে আমাদের তওবা এবং ইস্তিকফার করতে হবে হাদিসের মধ্যে এসে আত্মা ইব মিনা জম্বি কামাল্লা জাম্বালা। একজন মানুষ যদি প্রকৃত অর্থে তিনি তওবা করতে পারেন তাহলে তার অবস্থাটা এমন হবে যেন তার কোনো গুণা নেই আমাদের সমাজে প্রচলিত কিছু তওবা আছে ইস্তিকফার আছে যেমন আমরা কোনো ভুল করে ফেললে গালে হাত দিয়ে বলি তওবা তওবা তবা না এটা কোনো নিয়ম না তবা মানে হচ্ছে ফিরে আসা তবা মানে হচ্ছে ওই কাজটি আর কখনো করব না এই ব্যাপারে সংকল্প করা তবা মানি হচ্ছে লজ্জিত হওয়া কৃত অপরাধের জন্য তবা মানি হচ্ছে ভবিষ্যতে যেন সেই অপরাধ আর না করি সে ব্যাপারে সংকল্প হওয়া এবং সেই সাথে সঠিক জীবনের পথে নিজেকে পরিচালিত করা প্রিয় দর্শক এগুলো যদি আমাদের তবার খাতায় থাকে তাহলেই আমি তবাকারী হতে পারবো আর এ জাতীয় তাওবাকারীর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কি পুরস্কার ঘোষণা করা হয়েছে শুনো আল্লাহ সফায় হুতালা বলছেন আউদু ইল্লাহ হ মিনা সে তো আমরা রহিম ইয়া আই ইউ আল্লা দিনু তুবু ইলাহিতওবাত্ন আসা আরব হুকুম আইউকা ফিরান কুম সে আ তিকুম ওয়ুদ খিলাকুম জান না তিন তাজুরি ইমিন তাহতিহাল আনহাউ হে ইমানদার তোমরা একনিষ্ঠ আল্লাহর কাছে তওবা করো যদি সত্যিকার অর্থে আমরা তাওবা করতে পারি তাহলে কি হবে আমাদের যে সকল পাপ ছিল ইতিপূর্বে সেই পাপগুলোকে আল্লাহ তালা মোচন করে সেই পাপের জায়গায় তিনি কল্যাণ দিয়ে ভরপুর করে দিবেন পরিবর্তন করে দিবেন এবং তিনি আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন আরেক জায়গায় বলা হয়েছে ফাউলা ইকা ইউবদ্দিল্লাহ হিম হাসানাত করেছি অপরাধ পঞ্চাশ বছর ষাট বছর ধরে কিন্তু আল্লাহর কাছে যদি কৃত অপরাধের জন্য কাঁ মনোবাক্যে তওবার ইস্তিকফার করতে পারি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে ওই পঞ্চাশ বছরের গুণা তো আল্লাহ মাফ করবেনি সেই সাথে গুনাহের জায়গায় ব্লাঙ্ক না রেখে সবাব দিয়ে ভরপুর করে দিবেন সোহান দর্শক এই মাসটি হচ্ছে তওবার মাস এই মাসটি হচ্ছে ইসতেক মাস আল্লাহর কাছে কায় মনোবাক্যে আমরা তওবা করব ফিরে আসার জন্য যে অপরাধ করেছে সে অপরাধ আর কোনো দিন করবো না সেটার জন্য সংকল্প করব। আর পাশাপাশি চেষ্টা করব নতুন করে কোনো অপরাধে যেন আমরা জড়িয়ে না পড়ি আল্লাহ তালা আমাদের সবাইকে খালেজ দিলে তওবা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ইস্তিকফার করা তৌফিক দান করুন রসুল সাল্লাহ আলীউসাল্লাম দিনে সত্তরবার বার আরেকটি বর্ণনায় আসছে এক শতবারের চাইতেও বেশি দিন ইস্তিকফার করতেন তওবা করতেন তাহলে আমাদের কি করা উচিত তাই আসুন বেশি বেশি করে তাওবা এবং ইস্তিকফার করি সাইগিদুল ইস্তিকফার যাদের মুখস্থ নেই মুখস্থ করব এছাড়া আস্তকের আল্লাহ আল্লাহ এই বা এই তোয়াটি বেশি বেশি পর্ব আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন এবার চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে এক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে আমার হাতে পায়ের নখ কাটা বা চুল কাটা সমস্যা হবে কি না অনেক ধন্যবাদ রোজা অবস্থায় যদি আপনি নখ কাটতে চান বা আপনার চুল বড় হয়ে গেছে সেটা কাটতে চান বা মোছ আপনি ছোটো করতে চান আপনি করতে পারবেন এতে করে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তালা আরেকজন ভাই তিনি জানতে চেয়েছেন যে আমি সুরমা ব্যবহার করলে বা আতর ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না জিনা ভাই আপনি অবশ্যই আতর ব্যবহার করবেন রাসুল সাল্লাহ আলু কাছে সবসময় সুগন্ধি থাকত আর তুমি এছাড়া আপনি যদি জিনা ভাই কোনো সমস্যা নেই আপনি আতর ব্যবহার করতে পারবেন রসুল সাল্লাহ আলু ইসলামের কাছে সবসময় আতর থাকতো পাশাপাশি আপনি চাইলে সুরমা ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা হবে না আরেক ভাই জানতে চেয়েছেন যে রোজার দিনে এখনও আমরা অনেক হোটেল রেস্তোরাঁ খোলা দেখতে পাই এই ক্ষেত্রে যদি কিছু বলেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবসময় বলি রমজানের পবিত্রতা রক্ষা করুন পবিত্রতার এটাও একটা পার্ট সেটা হলো দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখা উচিত রমজানের কল্যাণার্থে রমজানের সম্মানে হ্যাঁ যদি বিধর্মী যারা আছেন স্বাভাবিকভাবে তারা তো রোজা রাখবেন না হ্যাঁ এটা ঠিক আছে যারা বিধর্মী আছেন তাদের জন্য যদি কেউ খোলা রাখে বিধর্মীদের জন্য সেটা ভিন্ন বিষয় কিন্তু একজন মুসলিম রোজা না রেখে তিনি কোথাও খাবেন মজা করে আর সেই খাবারটা আমি সরবরাহ করব। এবং সেটা আমার ব্যবসা হবে একটা বিষয় আমার মনে হয় মনে রাখা দরকার যে আসলে রিজিকের মালিক আল্লাহতালা এটা যেন আমরা ভুলে না যাই এবং আমরা যদি এই কথা চিন্তা করি যে না আমি রমজানের সম্মানার্থে আমার রেস্তোরাঁকে আমি বন্ধ রাখবো ইফতারের আগে খুলব বা আসরের পরে খুলব ইফতার বিক্রি করব ইনশাল্লাহ আমাদের ব্যবসায় বাড়াকা হবে কিন্তু যদি আমি টাকা পয়সার কথা চিন্তা করে যাকে খুশি তাকেই খাওয়াই একটা হলো কেউ অসুস্থ রোজা রাখতে পারেননি অথবা কেউ মুসাফির তার জন্য ভিন্ন কথা বা বিধর্মী তার জন্য ভিন্ন কথা অন্য ধর্মের কেউ তার জন্য ভিন্ন কথা কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কিন্তু তিনি রোজা রাখছেন না আর তাকে আমি খাবার সরবরাহ করছি এটার জন্য কে আমাদের ময়দানে আমাকে জবাবদেহি করা লাগতে পারে সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি থাকা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আরেকটি প্রশ্ন এসে সেটা হলো যে মসজিদে মসজিদে অনেকে ইফতার পরিবেশন করেন সেই ইফতারিতে আমরা সামিল হতে পারবো কিনা কারণ আমরা জানি না যারা ইফতার খাওয়াচ্ছেন তাদের টাকাটা হালাল কিনা অনেক ধন্যবাদ আসলে ইসলাম আমাদেরকে যেটা বলে সেটা হলো যে সবসময় আমাদের পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে আমরা খুচিয়ে খুচিয়ে এটা জানার চেষ্টা করব না যে আপনার রিজিকটা হালাল না হারাম যদি কেউ এইভাবে দিয়ে থাকেন আমরা ধরে নিব তার রিজিক হালাল যেহেতু তিনি এইভাবে কাউকে ইফতার করাচ্ছেন কিন্তু আমি যদি নিশ্চিত হই যে তার উপার্জনটা একেবারে হারাম তাহলে আমি তার খাওয়া থেকে তাহলে আমি তার দেয়া এই খাবার অ্যাভয়েড করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে যা বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আজকের মতন বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ তালা আগামীকাল একই সময় আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু